হ্যালো ভিয়ার্স আলাইকুম টুডে বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই প্রতি ঘন্টার আপডেট নিউজ সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের করে 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 ক্লিক অন রাখুন এতে করে প্রতি ঘন্টার আপডেট নিউজ আপনি পেয়ে যাবেন সবার আগে ভয়ঙ্কর ডাব বিক্রেতা মুখ ভরা দাড়ি গায়ে আদমলা লুঙ্গি শার্ট বয়সের ভারে নুয়ে পড়েছিলেন মানুষটা দিনের একেবারে শেষ সময়ে বিক্রির শেষ ডাবটা নিতে বেশ অনুনয় করছিলেন তাই খুব দয়া হয়েছিল কিন্তু সেই ডাব খেয়ে আমার সব শেষ জ্ঞান ফিরেছিল একদিন পর মঙ্গলবার দুপুর দিকে প্রতারিত হওয়ার গল্প বলছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেদি হাসান রকি। প্রায় বছর রতন মিয়ার অসহায়ত্ব দেখে ডাবটি কিনে খান শিক্ষার্থী মেহেদি এরপর যা হওয়ার তাই হয়েছে বৃদ্ধ রতন মিয়া আর তার সাঙ্গ সেই ডাবে আগে থেকে মিশে রেখেছিল ক্লোজিনাপন নামক ঘুমের ওষুধ যা খেয়ে মেহেদির মৃত্যু হতে পারত। গত শনিবার সন্ধ্যায় নগরে এলাকায় ঘটনা ঘটে। ভুক্তভোগীর বন্ধু ও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মামুনুর রশিদ বলেন মেহেদিকে আগে থেকে টার্গেট করেছিল অজ্ঞান পার্টির সদস্যরা ক্যাম্পাসে যাওয়ার জন্য বাসে ওঠার পর একজন এসে তার পাশে বসে একই সময় বাইরের জানালার ধারে থাকা ওই ডাব বিক্রেতা মেহেদিকে ডাব কিনতে বারবার অনুরোধ করেন ডাবঘর কয়েক মুহূর্তের মধ্যে সে অজ্ঞান হয়ে পড়ে সেই ফাঁকে এই চক্রের বাকি সদস্যরা তার মোবাইল ফোন সেট নগদ 1700 টাকা ও নতুন কেনা কাপড় নিয়ে যায় প্রায় 24 ঘন্টা পর বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে তার জ্ঞান ফিরে পুলিশের হাতে গ্রেফতার মলম পার্টির দলনেতা শহিদুল ইসলামের সঙ্গে তিনি জানান তিন চার বছর ধরে ঢাকা কুমিল্লার সহ দেশের বিভিন্ন স্থানে নেশা জাতীয় দ্রব্য খায়ে হারিয়ে নেওয়ার মতো কাজ করছেন তারা চট্টগ্রামে তিন মাস হলো তারা এ কাজ শুরু করে গত এক সপ্তাহে নগরের কোতোয়ালি ও বাকলিয়া এলাকায় এ ধরনের তিনটি কাণ্ড ঘটিয়েছেন তারা শহীদুলের বলেন আগে রাজধানী ঢাকার সোনের আকরা যাত্রাবাড়ি এলাকায় ডাবের সঙ্গে নেশাজাতীয় জাতীয় দ্রব্য খায়ে সর্বস্ব হাতিয়ে নেওয়ার কাজ করতাম কিন্তু এখন ঢাকার মানুষ অনেক সচেতন তাই দল নিয়ে চট্টগ্রামে চলে আসি তিনি বলেন এক সময় চট্টগ্রামে নকশি কাঁথা বিক্রি করতাম তাই চট্টগ্রামের পথ ঘাটছে না গত এক সপ্তাহে তিনটা অপারেশন করেছি বৃদ্ধ রতন মিয়া আমার খালো হয় কিছুদিন আগে বাড়ি থেকে আসছেন তাকে দিয়েই নানাভাবে মানুষকে ডাব কিনতে বাধ্য করতাম বয়স্ক মানুষ বলে মানুষ সহজেই পটে যেত এর আগে দুপুর একটার দিকে এক সংবাদ সম্মেলনে পুলিশ উপকমিশনার এস এম মেহেদী হাসান জানান নগরের বাকুলিয়া ও কোতোয়ালি থানায় যৌথ অভিযানে মলম পার্টি চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে যারা বাস যাত্রী ও পথচারীদের কাছে কৌশলে জাতীয় দ্রব্য মেশানো ডাব বিক্রি করত পরে ডাব খেয়ে অসুস্থ ব্যক্তি টাকা পয়সা ও মোবাইলের মতো দামি জিনিসপত্র হাতিয়ে নিত শনিবার এ চক্রের শিকার হন এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সর্বশেষ গত সোমবার দুপুরে নগরের নতুন ব্রিজ এলাকার ফল ব্যবসায়ী আমির হোসেনের কাছ থেকে একই উপায়ে টাকা পয়সা হাতিয়ে নেয় এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে কোতোয়ালি ও বাকুলিয়া থানা পুলিশ গতকাল এক যৌথ অভিযানে মলম পার্টি চার সদস্যকে গ্রেফতার করে এ সময় তাদের কাছ থেকে ক্লোনোজিপান সিরাপের এট্রিপি টু ও লোজেনে টু নামের চারশো বিশ পিস চেতনা ঘুমের ওষুধ ও পনেরো সিরিন জব্দ করা হয় মেহেদী হাসান বলেন একটি ডাবে তারা বৃষ্টির মতো চেতনানাশক ঘুমের ওষুধ মেশায় এ ওষুধ মেশানোর ডাব খাওয়ার পাঁচ মিনিটের মধ্যে ভিকটিম অজ্ঞান হয়ে পড়ে ওষুধের পরিমাণ বেশি হলে মানুষটা মারাও যেতে পারে গ্রেফতার এ চক্রের চার সদস্য হলেন খুলনা জেলার নৌহাটি ইউনিয়নের বাসিন্দা আব্দুল চমেদ হাওলাদারের ছেলে শহীদুল ইসলাম একই জেলার সোনাডাঙ্গা থানার জয়নাল সর্দারের ছেলে মোহাম্মদ বাবুল পিরোজপুর জেলার মাটাবাড়ি থানার বাসিন্দা রতন মিয়া এবং বরগুনা জেলার মধ্য আমদলের বাসিন্দা আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ হারুন এর মধ্যে বাবুল ও শহীদুল সম্পর্কে সালাদুলা ভাই রতন মিয়া বাবুলের ফুফা শ্বশুর এবং হারুন শহীদুলের বন্ধু কোতালে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন জানান মলম পার্টির এ দলটি ভ্রাম্যমান দলের সদস্যরা সম্পর্কে আত্মীয় রাজধানী ঢাকা সহ সারা দেশে একশোটির বেশি ঘটনা তারা ঘটেছে। কোনো এলাকায় গেলে তারা স্থানীয় হোটেলে উঠতো ওদের দলের নেতা শহীদুল একবার কুমিল্লায় পকেট কাটতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছিলেন এছাড়া পুরো কৌশলে মুখ্য ভূমিকা পালন করতেন বৃদ্ধ রতন মিয়া বয়সের ভারে নুয়ে পড়া মানুষটার অনুনয় বিনয় দেখে পথচারীদের দয়া হতো তারা বৃদ্ধের কাছ থেকে ডাব কিনে খেত কিন্তু বিক্রি করা ডাবে সিরিঞ্জের মাধ্যমে আগে থেকে নেশাজাতীয় দ্রব্য প্রবেশ করানো থাকত তাই ওই ডাব খাওয়ার অল্প সময়ের মধ্যে অজ্ঞান হওয়ায় এবং তার সঙ্গে থাকা টাকা পয়সা ও মালামাল হাতে নিতে এ চক্রের বাকি সদস্যরা বাকুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজামুদ্দিন বলেন এ চক্রের চার সদস্যের প্রত্যেকের আলাদা আলাদা ভূমিকা রয়েছে বৃদ্ধ ব্যক্তি কৌশলের ডাব বিক্রি করতেন মানুষকে দেখাতে একটি ডাব কিনে খেত অপরজন বাকি দুজন অজ্ঞান ব্যক্তিকে নিজেদের স্বজন পরিচয় দিয়ে মালামাল ও টাকা পয়সা হাতে নিত দর্শক মন্ডলী প্রতি ঘন্টার আপডেট নিউজ সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন এতে করে প্রতি ঘন্টার আপডেট নিউজ আপনি পেয়ে যাবেন সবার আগে